আমরা কেউ নিজেদেরকে নিয়ে কিন্তু পুরোপুরি খুশি নই। যে যতই মিষ্টি হই, কিউট হই, বিউটিফুল হই, যেখান থেকেই যত কমপ্লিমেন্টস আসুক, মনের ভেতরে কোথাও না কোথাও তোমার একটা অসন্তোষ অবশ্যই কাজ করে নিজের কোনো না কোনো বডি পার্ট নিয়ে। কেউ নিজের হাত নিয়ে ইনসিকিউর ফিল করে, কেউ নিজের বড় পেট নিয়ে, কেউ থাই নিয়ে, কেউ মুখের ফ্যাট নিয়ে, নানান রকম জায়গা নিয়ে আমরা ইনসিকিউর হয়ে পড়ি। এবং এই ইনসিকিউরিটি থেকে আমাদের মাথায় প্রথমেই একটা কথা আসে যে আমি তাড়াতাড়ি করে এই জায়গার থেকে ফ্যাটটা কমাতে চাই। আর আমি যেটা চাই সেটা হচ্ছে, আমি সবসময় চাই, অনেস্টলি চাই, যে তোমরা সত্যিটা বোঝো। আর সত্যি একটাই, সেটা হচ্ছে তুমি তোমার শরীর থেকে, নিজের পছন্দ মতন জায়গা থেকে কখনোই ফ্যাট রিডিউস করতে পারবে না। তুমি সেই জায়গাটাকে টার্গেট করতে পারবে না যে আমার পেটে কোনো ফ্যাট নেই তো আমি শুধু হাতের থেকেই ফ্যাট কমাতে চাই। আমি সবসময় সব ভিডিওতে বলে থাকি যে আমরা কোনো জায়গাকে টার্গেট করতে পারবো না, সেই জায়গাটাকে টোন করার জন্য, প্রপার শেপে আনার জন্য আমরা প্রচুর এক্সারসাইজ করতে পারি। তুমি শরীরের যেখান থেকেই ফ্যাট কমাতে চাও তার জন্য তোমাকে দুটো রুল মেনটেন করতে হবে। একটা হচ্ছে সপ্তাহে অন্তত 4 দিন তোমাকে একটা ফুল বডি এক্সারসাইজ রুটিন মেনটেন করতেই হবে, তার সঙ্গে একটা প্রপার হেলদি ব্যালেন্স ডায়েট তোমাকে রেগুলার নিতে হবে, ব্যাস এইটুকুই। এবং তুমি যে জায়গাটাকে সুন্দর বানাতে চাও, তুমি চেষ্টা করবে সেই জায়গাটার যে ব্যায়াম আছে সেটাকে সপ্তাহে 3 দিন অবশ্যই করো ফুল বডি এক্সারসাইজের সঙ্গে, ঠিক আছে? 15 মিনিট একটা ফুল বডি এক্সারসাইজ, তার সঙ্গে 10-15 মিনিটের তোমার একটা টার্গেটেড এরিয়ার ব্যায়াম, ব্যাস এইভাবে সারাদিনে 25-30 মিনিট চেষ্টা করো নিজের শরীরকে দিতে। দেখবে 1 মাসের মধ্যে তোমার শরীর ট্রান্সফর্মড হয়ে যাবে, তুমি যদি তার সঙ্গে একটা প্রপার ডায়েট নাও। তো আজকে আমি তোমাদের সেরকমই 3টে ব্যায়াম দেখাবো, যে 3টে ব্যায়াম করে তোমরা খুব ইজিলি 1 মাসের মধ্যে তোমাদের শরীরে যেখানেই ফ্যাট জমে থাকুক সেটাকে তোমরা বার্ন করতে পারবে। কিন্তু একটা প্রপার ডায়েট কিন্তু নিতে হবে। আর আমি কিছুদিন আগেই একটা ডায়েটের ভিডিও শেয়ার করেছি যেটা প্রত্যেকে ফলো করতে পারবে, এত ইজি, এত সিম্পল। কোনো ক্রিটিক্যাল জিনিস আমি ডায়েটে রাখি না ইউজুয়ালি, যেটা সবাই খেতে পারবে সেরকমই একটা ডায়েট প্ল্যান। তো ডায়েট প্ল্যানের লিঙ্কটা আমি নিচে শেয়ার করে দিলাম, ডেসক্রিপশনে ঢুকলেই একদম প্রথমে তোমরা দেখতে পেয়ে যাবে। এখানে আমি তার থাম্বনেলটা দেখিয়ে দিচ্ছি যাতে তোমরা বুঝতে পারো দেখে। আর তার সঙ্গে আজকের ভিডিওর শেষে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব একটা দারুণ ওয়েট লস ড্রিঙ্ক, ঠিক আছে? আমি নিজে বানিয়ে তোমাদের দেখিয়ে দেবো যে কিভাবে তোমরা ওটা বানাবে এবং তোমরা কোন সময় ওটা খেলে সব থেকে ভালো রেজাল্ট পাবে। এবং এই ড্রিঙ্কটা কিন্তু শুধু ওয়েট লস করতে সাহায্য করবে তাই নয়, এই ড্রিঙ্কটা তোমাকে হাজারো উপকারিতা দেবে তোমার শরীরে। এবং সব থেকে ভালো ব্যাপারটা হচ্ছে এই ড্রিঙ্কটা যার যেরকম হেলথ কন্ডিশনই হোক না কেন, ডায়াবেটিক পেশেন্ট, হাই প্রেশার হোক, কোলেস্টেরল বেশি হোক, বা PCOS, PCOD, যার যেরকমই প্রবলেম থাকুক, থাইরয়েড, প্রত্যেকে এটা নিতে পারবে, বাড়ির শিশু থেকে শুরু করে বয়স্ক প্রত্যেকে, ঠিক আছে? তাহলে চলো আর কথা না বাড়িয়ে শুরু করে দিই আজকের ভিডিও। ব্যায়ামগুলো করার জন্য আমি তো রেডি, তুমিও রেডি হয়ে নাও, আমার সাথেই করে নাও আজকে এই সহজ 3টে ব্যায়াম এবং শরীর থেকে তাড়াতাড়ি ফ্যাট বার্ন করা শুরু করো। চলো দেখে নিই প্রথম ব্যায়ামটা। একটা ব্যায়ামও তোমাকে লাফালাফি করতে হবে না। তো যারা লাফালাফি করতে ভয় পাও তারা কিন্তু এই রুটিনটা অবশ্যই ফলো করবে যদি তাড়াতাড়ি 1 মাসের মধ্যে একটা দুর্দান্ত ওয়েট লস রেজাল্ট তুমি দেখতে চাও, নতুন বছরে নতুন রূপে নিজেকে দেখতে চাও। প্রথম এক্সারসাইজটা হচ্ছে নি টু এলবো ক্রাঞ্চ, ঠিক আছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 দেখো এই যে আমি নি টু এলবো যে টাচ করাচ্ছি, মানে হাঁটু দিয়ে এলবো টাচ করছি, তখন কিন্তু শরীরটাকে পুরো একদম যখন স্ট্রেচ করছো ওপেন ওয়াইড স্ট্রেচ করবে এবং দেন সুন্দরভাবে পা দুটোকে ছড়িয়ে তারপরে টাচটা করবে, ঠিক আছে? তো এটা হচ্ছে নি টু এলবো ক্রাঞ্চ, যেটা তোমাকে করতে হবে প্রত্যেক দিন 100 বার, ঠিক আছে? 100 টাইমস অনলি, কোনো রাউন্ড করতে হবে না, জাস্ট একবারে যদি 100 করতে পারো খুব ভালো হয়, যদি করতে না পারো 50-50 ভাগ করে নিতে পারো, ঠিক আছে? সেকেন্ড এক্সারসাইজ, সেকেন্ড এক্সারসাইজটা করার জন্য হাত দুটোকে ঠিক এরকম ভাবে উপরে স্ট্রেচ করেছি, ঠিক এরকম ভাবে জোড়া করে নিয়েছি, দেখতে পাচ্ছ আশা করি। এবার 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 ঠিক আছে? ঠিক হাত দুটো নিয়ে অল্টারনেটিভলি এরকম ভাবে তোমার হাঁটু দুটোকে চেষ্টা করবে টাচ করতে, ঠিক আছে? যখনই তুমি এরকম কন্টিনিউয়াসলি মুভমেন্টে হাত উপরে তুলছো, পা দিয়ে পেটে প্রেশার তৈরি করছো এবং হাতটা কন্টিনিউয়াসলি নড়ছে, তোমার আপার বডির সমস্ত জায়গা টার্গেট হচ্ছে, তার সঙ্গে তোমার পা, লোয়ার বেলি, প্রত্যেকটা জায়গা টার্গেট হচ্ছে, ঠিক আছে? 1 মাসের মধ্যে ফল দেখতে পাবে যদি আমি যেরকম ভাবে বলে দিচ্ছি সেরকম ভাবে করতে পারো। এটাও করতে হবে দিনে 100 বার, ঠিক আছে?
যখন এরকম ভাবে টাচ করছো এক্সহেল করবে, যখন স্ট্রেচ করছো ইনহেল করবে, দ্যাটস ইট। ঠিক আছে, লাস্ট এক্সারসাইজ তিন নম্বরটা। তিন নম্বর এক্সারসাইজটা সাইড ওয়াইজ দেখাচ্ছি যাতে ভালো বুঝতে পারবে। হাত দুটোকে ঠিক এরকম ভাবে সামনে জোড়া করে নিয়েছি এবং দেন পেছন দিকে হালকা করে পাটাকে পুশ করছি, দেখো, এবং তারপরে হাত দুটোকে স্ট্রেচ করছি এবং জোড়া করছি। ওকে, ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স, যখন স্ট্রেচ করছি এরকম ভাবে তখন এক্সেল, যখন কাছে আনছি ইনহেল। কতবার করতে হবে? 100 টাইমস, এটাও 100 টাইমস, তিনটে ব্যায়াম 300 বার। ঠিক আছে, 100 বার করে। সুতরাং মনে রাখতে কোনো কষ্টের ব্যাপার নেই, যারা একবারে 100 বার করতে পারবে না, এবং খুব স্বাভাবিক যে ওভারওয়েট অবস্থায় 100 বার করে একবারে একটা ব্যায়াম করাটা ইম্পসিবলই হয়, তো সেক্ষেত্রে তোমরা 50-50 করে ভাগ করে নাও। মাঝখানে কিন্তু 15 সেকেন্ডের বেশি রেস্ট দেবে না শরীরকে, ঠিক আছে, টেনশনটাকে ধরে রাখবে যদি তাড়াতাড়ি রেজাল্ট দেখতে চাও। আশা করছি এই ব্যায়ামগুলো তোমরা সবাই করতে পারবে। যাদের হাঁটুতে একটু প্রবলেম আছে তারা কিন্তু একটু চেষ্টা করবে নিজেকে একটু পুশ করতে, ঠিক আছে, একদম পারছি না বলে একদম ছেড়েই দেবে না, তাহলে কিন্তু ওয়েট লস কোনোদিনই করতে পারবে না। ঠিক আছে, এবার চলো দেখে নিই সেই দুর্দান্ত রেসিপিটা যেটা তোমরা প্রত্যেক দিন রাত্রে নিশ্চিন্তে খেয়ে ঘুমোতে পারবে এবং সেই সঙ্গে এক মাসের মধ্যে তোমরা একটা ফাটাফাটি ওয়েট লস রেজাল্ট দেখতে পাবে। চলো আমার রান্নাঘরে দেখে নিই ওটা কিভাবে বানাতে হবে। আজকের এই রেসিপিটা বানানোর জন্য উপকরণ লাগবে মাত্র তিনটে, কিন্তু এই তিনটে উপকরণ দিয়ে এমন একটা অসামান্য জিনিস বানানো হবে যার উপকারিতা বহু প্রাচীন যুগ ধরে আমাদের পূর্বপুরুষরা উঠিয়ে আসছেন। ঘন ঘন সর্দি কাশি জ্বর এগুলো চিরতরে ভুলে যাবে যদি প্রত্যেক দিন নিয়ম করে এই রেসিপিটা নিতে থাকো। তার সঙ্গে যাদের গায়ে হাত পায়ে ভীষণ ব্যথা হয়, জয়েন্ট পেইন হয়, আর্থ্রাইটিসের সমস্যা আছে, ডায়াবেটিস কন্ট্রোলে রাখতে এবং সেই সঙ্গে হার্টের অসুখের সম্ভাবনা কমাবে, সেই সঙ্গে যেটা আমরা সবাই চাই যে ওজন নিয়ন্ত্রণে রাখা, ভীষণভাবে সাহায্য করবে আজকের এই দুর্দান্ত গোল্ডেন মিল্ক তোমার ওজন নিয়ন্ত্রণে রাখতে। তো তার জন্য আমাদের যেটা করতে হবে, এক কাপ উষ্ণ গরম দুধ, তার মধ্যে এরকম 1 টিস্পুন হলুদ নিয়ে নিতে হবে। তোমরা চাইলে কাঁচা হলুদের রসও এতে নিতে পারো, সেটা অনেক বেশি উপকারী, তবে আমার কাছে এটাই ছিল তাই এটা দিয়েই দেখালাম, এটাও কিন্তু খুব উপকারী হতে চলেছে। তার সঙ্গে আমি নিয়ে নেব একটা ছোট্ট টিস্পুনে, দেখো অল্প করে একটু কালো গোলমরিচের গুঁড়ো রেখেছি, সেটা মিশিয়ে নেব। ব্যাস, এই তিনটে মাত্র সামান্য জিনিস দিয়ে এই দুর্দান্ত রেসিপিটা বানাতে হবে প্রত্যেক দিন রাত্রিবেলা ঘুমানোর আধ ঘন্টা আগে। তোমরা এই পুরো শীতকাল জুড়ে এই রেসিপিটার আনন্দ নাও এবং দেখবে যে রাত্রিবেলা তোমার খিদে পাবে না, ঘুমের যে কোয়ালিটি ভীষণ ভালো হবে, যারা ডিপ্রেশনে ভোগো সেটা আস্তে আস্তে কমে যাবে, এবং তার সঙ্গে আমাদের স্কিন এবং চুলের জন্য ভীষণ উপকারী হয় এই টার্মারিক মিল্ক, এবং তার সঙ্গে তোমার বোন হেলথ স্ট্রং হবে কারণ দুধে থাকে প্রচুর পরিমাণ প্রোটিন এবং ক্যালসিয়াম যা আমাদের বোন হেলথের জন্য ভীষণ ভালো। হলুদে থাকে কারকিউমিন নামে একটি বিশেষ রকমের উপকরণ যা আমাদের মেটাবলিজম বুস্ট করতে এবং ইনফ্লামেশন কমাতে ভীষণভাবে সাহায্য করে, যার ফলে কি হয় আমাদের ওয়েট লসে ভীষণভাবে হেল্প করে এই দুর্দান্ত গোল্ডেন মিল্ক। এখন থেকে একটা ফ্যাটহীন সুস্থ সবল সতেজ শরীর পাওয়ার জন্য আজ থেকেই রাত্রিবেলা ঘুমানোর আধ ঘন্টা আগে নেওয়া শুরু করো এই দুর্দান্ত গোল্ডেন মিল্ক। প্রচণ্ড রিফ্রেশিং আর অসম্ভব উপকারী, শুনলেই তো কত রকম উপকারিতা আছে। এই একটা সামান্য জিনিস যেটা তোমার ঘরে দিবারাত্র অ্যাভেলেবল, এটাকে তুমি কাজে লাগাও, দেখবে তোমার ওয়েট লস এবং তোমার সুস্থতা কোন লেভেলে গিয়ে দাঁড়ায়। ঠিক আছে, কমেন্ট করে অবশ্যই জানিও যে আজকের দেখানো ব্যায়ামগুলো আর এই দুর্দান্ত ওয়েট লস ড্রিঙ্ক প্লাস ইমিউনিটি বুস্টার তোমাদের কেমন লেগেছে। পরের দিন ফিরে আসছি আবার একটা দুর্দান্ত কন্টেন্ট নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।